চ্যানেল জলসা প্রিয় স্বদেশের কথা বলে। সম্মানিত সুধী, আমাদের আজকের আধ্যাত্মিক গানের আশেকান, আপনারা অত্যন্ত জ্ঞানী শ্রোতা, গুণী শ্রোতা, আপনারা এতক্ষণ যে সুন্দর পালাটি শুনলেন, নবতের পালা থেকে বাংলাদেশের প্রখ্যাত এবং সুনামধন্য একজন শিল্পী আমাদের মিরাজ দেওয়ান ভাই, উনি অত্যন্ত সুন্দর করে একটি নবতের গান রাখলেন এবং নবতের গান রেখে উনি অনেক গুণগান, অনেক কথাই উনি আপনাদেরকে চেষ্টা করেছে শোনানোর জন্য। আমার কাছে প্রশ্নও রেখেছে, চেষ্টা করব যতটুক সম্ভব, কারণ হলো শাস্ত্রতত্ত্ব দিয়ে সন্তুষ্ট করার মতো ক্ষমতা আসলে আমাদের কারোরই নাই। আপনারাই অনেক শাস্ত্রতত্ত্বের মধ্যে অবগত রয়েছেন, তাই বলবো পালাটি দিয়েছেন নবুয়ত বেলায়াতের, এই পালাটির মধ্যে বাবা হাদিসও কিতাব কোরআনের বাইরে কোনো কিছু বলার সাধ্য নাই, যুক্তিতর্ক দিয়ে কোনো কিছুই হয় না, তো ভালোর অল্পই ভালো। আমার পুরোটা যদি দিতে গেলে অনেক সময় লেগে যায়, আসলে মূল জায়গা থেকে একটি কথা বললেই জবাবটা হয়ে যাবে, কি বলেন? এই যে আমাকে পালা দিয়েছে বেলায়াতের, কে চাচা আমাকে বেলায়াতের ভাতটা দিয়েছে না, তাই বুঝা কিন্তু আমি বেলায়াতের কিছুই বুঝি না, বেলায়াতের কোনো কিছুই আমি না। তবে বেলায়াত আসলে কি, কি বস্তু বেলায়েত আর কি বস্তু নবুয়ত, এটাই বুঝার জন্য, জানার জন্য সাধক মহৎ যারা গান লিখেছে, সাধক মহতের সেই আধ্যাত্মিক কথা দিয়ে তারা এই গুণীজনদেরকে বোঝানোর জন্য এটার একটা নাম দিয়েছে নবুয়ত আর বেলায়াতের পাল্লা। নবুয়ত মানে বাবা প্রথম, যেটাকে বলা হয় নতুন সৃষ্টি। নবুয়ত মানে আমার নবী, নবী আসছে কোথা থেকে, নাবা শব্দ থেকে, নাবা শব্দ থেকে নবী, তার মানে নবীর পরে আর কোনো নবী এই পৃথিবীতে আসবে না, কিন্তু নবুয়তের পরে নবী আর আসবে না, অন্য নবী যদি আসত তাহলে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ওনাকেই নবী বলা হইতো, নাকি বলেন? এই যে কথাটা আমি বললাম, সেই নবীকে যে আমরা পাবো, সেই নবীকে কোথায় গেলে পাবো, সেই নবী আসলে কোথায় আছেন, যেহেতু নতুন করে আর কোনো নবী পৃথিবীতে প্রেরণ হবে না, তাহলে আমাদের সেই নবীকে আমরা কিভাবে ডাকবো, কিভাবে চিনবো, কিভাবে জানবো, কিভাবে আমার নবীজিকে পাওয়া যাবে, কিভাবে আমার নবীজির সাথে কথা বলা যাবে, কিভাবে আমরা নবীজিকে ডাকলে পরে আমাদের নবীজি শুনবে। এই জন্য আমার নবীজি কিন্তু নবুয়তের যুগে থেকেই তিনি মনস্তব করেছে যে আমাকে যেন আমার উম্মত ভুলে না যায়। আপনারা কি বুঝতে পারেন, সেই নবুয়তের যুগে আমার নবী বলেছে আমি যেন আমার উম্মতের মাঝেই থাকি, উম্মত যেন আমাকে ডাকতে পারে। এই জন্য আমার নবী কি করেছেন, যে কথাটা মিরাজ দেওয়ান বলে গেছেন আপনারা অবশ্যই শুনতে পারছেন, যে সেই আরাফাতের ময়দানে গাদিরে খুমে সোয়া লক্ষ লোকের মাঝে উনি দাঁড়াইয়া ঘোষণা করেছিলেন, তাই না বাবা? কি ঘোষণা করেছিলেন? ঘোষণা করেছিলেন আমাকে যদি কেউ ভালোবাসো তাহলে হযরত আলীকে তোমরা ভালোবাসো, এবং তিনি বলেছিলেন আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়া বাবুহা,
আমি হলাম এলেমের শহর, হযরত আলী হলো ওই শহরের দরজা। তার মানে আমার এলেম শিখতে হলে হযরত আলীর দরজা দিয়ে প্রবেশ করতে হবে। তার মানে আলী হলো প্রধান। এখানে বুঝাইছেন না কথাটা? তাহলে হযরত আলী যদি বেলায়াতের সে প্রধান, প্রধান হয়েও সে চার নম্বরে কেন গেলেন আমার কাছে প্রশ্ন করেছেন। আপনি এই পর্যন্তই থাইকেন ভাই। হযরত আলীর কাছে যদি যাইতে হয়, হযরত আলী যদি প্রধান হয়, হযরত আলীকে ভালোবাসলে যদি নবীকে ভালোবাসা হয়, তাহলে সেই আলীকে ভালোবাসার জন্য একজন উসিলার প্রয়োজন। কে বলেন? এই জন্য সেই গাদিরে খুমে উনি দাঁড়াইয়া বলেছিলেন, আমি নবুয়াতের পরে রেখে গেলাম বেলায়েত বেলায়েত বেলায়েত। তার মানে এই বেলায়াতের যুগে ঘোষণা করে গেলেন, বেলায়াতের যুগে যারা থাকবে পীর মাশায়েক তারা আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত। একজন পীরের কদমের উপরে কদম বুচি করবে এবং পীরের কাছে গিয়ে আত্মসমর্পণ করবে, একজন পীরের হাতের উপর হাত দিয়া বায়াত গ্রহণ করবে। কি কথা ঠিক কিনা? আপনি তো কোনো কথাই বলেন না, হ্যাঁ খালি পান খায়েন না। সব গান শিখতে গেলে ঘরে বসে বসেই শিখা যায়, কিন্তু বাউল গান শিখতে হইলে অনেক গারন্ত ঘুরন্ত ফিরন্ত করে শিখতে হয়। তাই আপনারা একটু হাই হ্যালো দিয়েন আধ্যাত্মিক জগতের মানুষ। আমি আমার মিরাজ ভাইকে বলবো, আপনি যা কিছুই বলেন আপনার নবুয়তের মধ্যে থেকে আপনি যাই বললেন, হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসেন, এই পাক পাঞ্জাতনের প্রধান কেন্দ্রবিন্দু হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজনেরই গুণগান, কি বলেন? সেই নবীজি কি বলেছেন, আমাকে চিনতে হলে আমি একটা রূপ ধরব। কি রূপ? যেটাকে বলা হয় মুর্শিদ রূপ। মুর্শিদ শব্দের অর্থ হলো আরবিতে বলা হয়েছে একজন পথ প্রদর্শক। পথ প্রদর্শক কে? পথ প্রদর্শক হলো যিনি দাতা। কিসের দাতা? আলোকময় দাতা, আলোর দাতা। কোন আলো? যার মাধ্যম দিয়ে অন্ধকার জায়গাটা আলোকিত হয়। কি বলেন? কি বলেন? যে অন্ধকার জায়গা আলোকিত হয়, তার মানে আলো হলো আমার গুরু, গুরু হলো আমার মুর্শিদ, গুরু হলো এমনই একজন বস্তু, উনি একজন গুরুত্বপূর্ণ বিষয়বস্তু অর্জন করে গুরু হয়। গুরুকে, যিনি আমার দীক্ষা গুরু, যিনি নাকি আল্লাহ নবী পাক পাঞ্জাতনের কথা তিনি অর্জন করে, জ্ঞানী লোকের সন্ধান করে, যিনি আল্লাহ পদত্ব স্থানে পৌঁছিয়ে গেছে, তিনি মুর্শিদ, তিনি আমার গুরু। যিনার কাছে গেলে পরে আপনি জ্ঞান চর্চা করতে পারবেন। আস্তে, 99 টুকরা জ্ঞান দয়াল নবীজির চিনার মধ্যে রেখে এক টুকরা জ্ঞান ছেড়েছে সারা ব্রহ্মাণ্ডে। কি কথা ঠিক কিনা? আস্তে, এই এক টুকরা জ্ঞান দিছে মানুষের মধ্যে 99 টুকরা জ্ঞানই তার কাছে। তাই 99 টুকরা জ্ঞান যদি আপনারা অর্জন করতে যান, নবীজিরে পাবেন কই? নবীজিকে কই পাবেন? কোথায় আছে নবীজি? এই 99 টুকরা জ্ঞান, এই জ্ঞান যদি অর্জন করতে চান, তাহলে সেই নবীকে পাইতে চান, তাহলে জ্ঞানী লোকের সন্ধান করতে হবে না বাবা? খালি বলবেন রাইট না কি, এটাই বলবেন। এই জন্য একটা গান হাসান সিস্তি উনি লিখেছে, গানটা আগে গাই, কথাগুলো একটু পরে বলি।